তলা নাই, শুধু মানে আমাদের কদমতলা সাব ডিভিশনে আমাদের বড়কল ফিডার আছে, রানীবাড়ি ফিডার আছে, সুরাইবাড়ি ফিডার আছে, প্রেমতলা ফিডার আছে। শুধু তাই নয়, আমাদের এলাকাতে লোক আমাদের 22,000-এর মতো গ্রাহক আছে, কিন্তু আমাদের এখানে অফিসে মাদার স্টাফ আছে 8 জন, কিন্তু এই অবস্থা 8 জন স্টাফ দিয়ে আমাদের এলাকাটা মেনটেন্স করে নিতে লাগে, কাবার করে নিতে লাগে, আমরা কোনো স্টাফের অভাব। অথচ গাড়ি একটা গাড়ি একটা গাড়ি আমরা একটা গাড়ি দিয়ে এত কিলোমিটার জায়গা রান করি, আমাদের যে লাইনটা চালু সঠিকভাবে আমরা সরবরাহ দিতে পারবো তা নাই, সম্ভব নাই। কিন্তু এছাড়া আমাদের কয়েকটা এলাকা আছে, এই এলাকাতে গেলে আমাদের স্টাফের উপরে অত্যাচার চলে। সাধারণ দক্ষিণ কদমতলা, দক্ষিণ কদমতলা, চোরাইবাড়ি, খাদিমপাড়া, এরপরে কিছু এই তোমার এই ইয়াতে লাম্বাটিলা, লাম্বাটিলা কয়েকদিন এর আগের দিন আমাদের সাথে 18 তারিখ আমাদের রাত্রে আক্রমণ করা হয়েছে, 4 ঘন্টা আমরা আটকাই রাখছি ভাববি। এরপরে দিয়া কালাঙ্গের বার কিছু কিছু জায়গাতে আছে, আমাদের প্রায় সময় আমরা স্টাফের উপরে অত্যাচার দিয়া ইয়েতে হাফাইটিলা, হাফাইটিলা এইভাবে আমরা উপরে অত্যাচার হচ্ছে। আমরা এলাকা বড়, আমাদের স্টাফ নাই, কিন্তু আমরা দিন রাত্রে কাজ করার পরে রাতে 12টা একটা কাজ করার পরে আমরা উপরে আক্রমণ চলে, সবসময় এইভাবে চলছে, এইভাবে চলছে, অত্যাচার চলছে। আমরা এটা অত্যাচারের কোনো বিচার আমরা পাইতেছি না। আজকে আজকে আমি এখানে 18 বছর ধরে আছি, এই প্রায় সময় ঘটনা আমরা স্টাফের উপরে অত্যাচার চলে, কোনো ধরনের কোনো বিচার আমরা সঠিকভাবে বিচার পাই না। কিছুদিন আগে আমরা উপরে আক্রমণ হয়েছে পোস্ট অফিস রোডে, পোস্ট অফিসে আক্রমণ হয়েছে। আমি পরেন্দ্রনাথ অথবা কাশিম জাকারিয়ার উপরে লাইন একটা চার্জ দিয়েছে, কিন্তু কাশিম জাকারিয়া আর পরেন্দ্রনাথ আমাদের উপরে এখানে কিছু লোক আমার উপরে অত্যাচার করেছে, মারপিট করছে। আমরা কয়েকবার এইভাবে ত্রিপুরা রাজ্যে কোনো জায়গাতে এইভাবে ঘটনা ঘটে না, এই কদমতলা কয়েকটা জায়গাতে এইভাবে কয়েকটা বেকওয়ার্ড প্লেস আছে, তারা গেলেই তারা স্টাফের উপরে হয় বেতন পাই না, আমরা আমরা বইয়া বইয়া থাকি, অত্যাচার চলছে। আপনারা এটা সঠিক মূল্যায়ন করে দেখেন, আমরা এখানে স্টাফ কয়েকজন আর আমরা এরিয়াটা কত বড় দেখেন, আমরা দেখি, আমরা মূল্যায়ন করি আপনার জিনিসগুলো, আপনারা সঠিক বিচার করবেন। আর আমি আমার কিছু করার নেই, আমরা মাইক খাওয়ার জন্য এসেছি না, আমরা ডিউটি করার জন্য এসেছি, আপনারা এটা দেখবেন।